नमस्कार গড লাভার্স ভগবান প্রেমী চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আগের ভিডিওটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। আজকেও ওই ভিখারি দ্বিতীয় খণ্ড নিয়ে চলে এসেছি, দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, তাহলে শুরু করে দিই কথাবার্তা না বাড়িয়ে। ওম নমো ভগবতে শিবাসুদেবায় নমো। ওম নমো ভগবতে শিবাসুদেবায় নমো। ওম নমো শিব ভগবতে বাসুদেবায় নমো। জয় ঠাকুর শ্রী রাম কৃষ্ণের জয়, জয় মা শারদার জয়। ওম তস্যত, ওম তস্যত, ওম তস্যত। শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় খণ্ড, সংখ্যাযোগ। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্রে বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন, হে অর্জুন, এই সংকট সময় কোথাও হইতে অনার্য সীমিত এই মোহ জন্মিল। এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না, ইয়া স্বর্গপথে বাধা, ইয়াতে লোকে নিন্দে করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র জীবায় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্গত হও। অর্জুন বলিলেন, হে হরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহাদিগকে বধ করিয়া উহাদের রক্তমাতা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি, অথচ উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাই না, সেই ধৃতরাষ্ট্রপুত্র প্রায় আমার সম্মুখে অবস্থিত রহিয়াছে। দৃঢ়তা ও ক্ষত্রের জ্ঞাতিক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা ঠিক করিয়া বলো। আমি তোমার শিষ্য শরণাগত, আমাকে তুমি হিত উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে সেই রূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও, তবু চিত্ত শতকর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন। হে রাজন, উভয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছে? আবার জ্ঞানীর মতো কথাও বলিতেছে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্যে কখনো শোক করেন না। আমি তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। যেমন প্রত্যেকের জীবনেই বাল্য যৌবন ও বার্ধক্য আসে যায়, আত্মার জন্যে আত্মার অন্য দেহে চলিয়া যাওয়াও তেমনি মৃত্যুও একটি। ইয়াতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে, অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষশ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না তিনি মোক্ষ লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুরও বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিয়া জানিতে পারিয়াছেন। যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও, সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতরা বলিলেন, এই দেহধারী আত্মা নিত্য বস্তু ভোগ্রহিত ও পরিমাণ শূন্য, এই আত্মার দেহগুলি বিনাশ হইবে, অতএব হে অর্জুন যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে
হন্তা বা হত বলেন তাহারা উভয়ই কিছু জানেন না, কারণ আত্মা তাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে বা জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বুদ্ধি পায় না, ইয়ার ফলটুকু কিছুই নাই। ইয়া অজর ইত্য শাস্ত্র শাশ্বত ও চিরপুরাতন, ইয়ার দেহ হত হলে আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম বৃদ্ধি ক্ষয় দিন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি তাহাকেই বা বধ করেন বা করান। মানব যেমন পুরাতন বস্তু ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, আর বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন দগ্ধ শুষ্ক বা সিক্ত হয় না, ইহা চিরকাল একভাবে আছে। আত্মা সর্বব্যাপীয়াও পরিবর্তনহীন, ইহা অচল ও সনাতন। অতএব ইহাকে এই প্রকার জানিয়া ইহার জন্যে তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মা মৃত্যু জন্মে আর মৃত্যু মরে, যদি মনে করো তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণে জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেউ আশ্চর্য বলিয়া মনে করেন, কেউ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেউ ইহাকে জানিতে পারেন না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের যে এই যে আত্মা সে সর্বদাই অবদ্ধ, তাই তাহার জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ যুদ্ধ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছু নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এ হেন যুদ্ধের সুযোগ পান। আরও এক কথা, যদি তুমি এ যুদ্ধকে ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তিপদ ছাড়িয়া পাপ ভোগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে, জ্ঞানী লোকে অকীর্তি মরণ হইতে শ্রেয়। মহাবীরেরা মনে করেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমার কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমায় হীন বলে ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্যে মন দৃঢ় করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো, ইহা করিতে তুমি পাপভোগী হইবে না। সাক্ষ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম, এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবদ্ধ হইতে মুক্ত হইতে পারিবে। এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না, আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহা ভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগের বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয় তাহার বুদ্ধি কামনার বশত বহু দিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত ভোগৈশ্চর্য, তাহারা সর্বদা কামনা পরায়ণ ও সর্বকামী হয়। ইয়াতে মুগ্ধ ভোগৈশ্চর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরের স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক, তুমি সকল প্রকার কর্মফল ফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পন্ন হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না,
কিভাবে কোন বস্তু পাইবে বা রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেব ডুবিয়া গেলে তাহা শিরোরায় কূপের ন্যায় সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো, অতএব হে অর্জুন তুমি কর্মত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এই রাখিলে রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্য কর্ম হয়, তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি প্রিয়, ফলাফলের সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মেই পাপ ও পুণ্য দুটোকেই ছাড়াইয়া যাইতে পারে। যোগযুক্ত হও উক্ত ধর্মের কৌশলী যোগ। মনীষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বদ্ধ হইতে মুক্ত হইয়া মুক্ত লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে তখনই তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফলে বৈরাগ্য নির্বেদ প্রাপ্ত হইবে। নানা রূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়াছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচলা হইয়া অবস্থান করবে তখনই তুমি যোগযুক্ত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন ও বা কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন তখনই তাহাকে কৃতজ্ঞ বলা হয়। যিনি দুঃখ স্থির, দুঃখে স্থির, সুখে বিগত স্ত্রী ও অনাসক্ত, ভয় ও প্রচ্ছন্ন তাহাকেও কৃতজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না তাহারাই কৃতজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। পূর্ব যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয়, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় হইতে ফিরিয়ে আনতে পারেন তাহারই কৃতকৃত হইয়াছে। কেউ কেউ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়াও যায়, কিন্তু কৃতকজ্ঞ ব্যক্তি ঈশ্বর দর্শনে তাহা লিপ্ত হয়। কেউ অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মত পরায়ণ হইয়াই থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি কৃতজ্ঞ। বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়, ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিভ্রংস হয় এবং স্মৃতিভ্রংশে বুদ্ধিভ্রংশ হয় এবং বুদ্ধিভ্রংশে মানব অধঃপতিত যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে তিনি বিষয় ভোগে খাটিয়াও অন্তরে শান্তি লাভ করেন। যাহার মন সদাশ প্রসন্ন, যাহার সর্বদুঃখে হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় নাই তাহার আত্মজ্ঞান হয় না, আর যাহার ভাবনা নাই তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রগুলি বিষয় ভোগ করিবার জন্যে ছুটিয়া বেড়ায় তাহার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবিয়া দেয় তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার যেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত জ্ঞানীদের সেই ব্যাপার নির্দাশ্রয়। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না, তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহা থেকে শান্তি দুর্লভ।
যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করে সেই ব্যক্তি শক্তি লাভ করে। হে অর্জুন, ইয়াকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি বলে। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না। মৃত্যুকালেও এই জ্ঞান স্মৃতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয়। ইতি সাংখ্য যোগনায় নাম দিতে আছে। প্রণাম। এখানে দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। আবারও চলছি, অনেক দূর রাখি রয়েছে। ক্ষমা করে দিয়েছি।